চোর নিখিলকে সবাই চিনে রেখবে, এই সেটা ছবিটা আপনারা দেখবেন। বেটা তোর যদি সাহস থাকে, তুই আমার মতো সিয়াদাত রাস, তুই আমার সাথে এসে লড়াই কর। তোর মতন যুবলীগের পাটি নেতার আমি একা এক হাত দিয়ে যথেষ্ট তোকে পিটানোর জন্য। বেটা যদি বুকের পাঠা থাকে, পুরান ঢাকা আইসা ধারা এই ডাকাতের বাচ্চা একের পর এক বঙ্গবন্ধু কন্যাকে নিয়ে আওয়ামীকে নিয়ে খ্রিস্টান দেখাচ্ছে, তাকে আপনারা এই বংশালের মাটিতে একজন গেরিলা যোদ্ধা আমাদের সাদেক হোসেন খোকা, যার সাথে নির্বাচন করে প্রধানমন্ত্রী পর্যন্ত হেরেছিল 11,000 ভোটে, তাকে বলা হচ্ছে ডাকাত। বেটা তোর তো শরম নাই, তোর লজ্জা শরম কিচ্ছু নাই, কত বড় সাহস তুই একজন দেশের যোদ্ধা, একজন মুক্তিযোদ্ধা, গেরিলা যোদ্ধাকে তুই ডাকাত বলস? তোর বিরুদ্ধে তো আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। তুই নিজে তো একটা চোর, কত মানুষের টাকা লুটপাট করে খেয়েছিস, কত মানুষের গুম খুন করেছিস, কত ধরনের অপকর্মের সাথে তুই জড়িত এগুলো আমরা জানি না, কত টাকা বিদেশে পাচার করেছিস, ভাইরাল নতুন ধান্দা হয়েছে না? বেটা তো দলের যে সর্বোচ্চ নেতা ওবায়দুল কাদের, তার থেকেও বেশি জনপ্রিয় ব্যক্তি হচ্ছে এশরাক ভাই। এশরাকের জনপ্রিয়তা দেখে হিংসা হচ্ছে, তো এখন তার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র করার একটা পরিকল্পনা আটকে রাখছ না? চোর নিখিলকে সবাই চিনে রেখবে, এই সেটার ছবিটা আপনারা দেখবেন। এই চোর দাঁড়িয়ে রেখেছে অথচ মুসলমানদের বিরুদ্ধে কথা বলে, হেফাজতের বিরুদ্ধে আওয়াজ তুলেছিল এই চোরের, এই চোরার ঘরে চোরা, এই চোরা মুসলমানদের বিরুদ্ধে স্লোগান দিয়েছিল মৌলবাদীর বিরুদ্ধে লড়াই হবে একসাথে। এই চোরার অনেকগুলো ভিডিও কালকে আমি দেখলাম, তার মূলত ইচ্ছে হচ্ছে, মানে মূল তার মনোবাসনা হচ্ছে তিনি ভাইরাল হবে। তোর যদি ভাইরাল হতে মন চায় তুই আমাকে বল, আমি সাংবাদিকদের বলবো ওর ভিডিও করে ওকে ভাইরাল করে। কিন্তু এইভাবে মানুষকে মিথ্যা অপবাদ দিয়ে, যে এই দেশের একজন গেরিলা যোদ্ধা সাদেক হোসেন খোকা, ঢাকার মেয়র, আমরা যাকে সবাই রেসপেক্ট করি, সেই ব্যক্তিকে ডাকাত বলার অধিকার তোকে কে দিয়েছে? তোর মতন একজন চোর, আরে বেটা তোর যদি সাহস থাকে, তুই আমার মতো সিয়াদাত রাস, তুই আমার সাথে এসে লড়াই কর। তোর মতন যুবলীগের পাটি নেতার আমি একা এক হাত দিয়ে যথেষ্ট তোকে পিটানোর জন্য। বেটা শালা লুচ্চা বদমাইশ, আমি একটা কথা বলতে চাই, বদমাইশি করার কয়দিন, কয়দিন আগে দেখলাম বিপিনুরকে নিয়েও বিভ্রান্তকর তথ্য দিয়েছিল আওয়ামী লীগের কিছু পাটি নেতারা। এদেরকে আমি বলতে চাই, যদি বুকের পাঠা থাকে, পুরান ঢাকা আইসা দাঁড়া, 5 মিনিট যদি দাঁড়া থাকতে পারো আমার সাথে, 5 মিনিট, 5 মিনিট যদি দাঁড়া থাকতে পারো, মনে করুন তোরা বাপের বেটা, নাহলে মনে করুন সবগুলা হিজলা। এশরাক ভাইয়ের মতন একজন সম্মানিত ব্যক্তিকে অসম্মানী করে, মানে বিরোধী দলগুলোকে দমন নপন নিপীড়ন করে তারা একটা কি করতে চাচ্ছে, যে নির্বাচনের আগে মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে চাচ্ছে? সুস্থ নির্বাচন দে সাহস থাকে, তোর মতন যুবলীগের নেতা আমার সাথে নির্বাচন করতে, সুষ্ঠু নির্বাচন দেবে না, তুই সুষ্ঠু নির্বাচন দিলে বেটা একটা ভোট পাবি, তোর নিজের দলের লোকই তোরে ভোট দিবে না, কারণ তুই নিজের দলের কর্মীর পকেট থেকে টাকা চুরি করস, এরকম অপবাদ আছে তোর বিরুদ্ধে। একটা চোর, একটা চোর বেটা, চেহারা দেখলে বুঝা যায় তুই কি। তোর মতন বেটা 2 টাকার নিখিলকে বেটা আমরা গণা ধরি নাকি? আমরা এদেশের নাগরিক, আমাদের আইডি কার্ড আছে, আমরা এদেশের জন্য লড়াই করছি, আমাদের আইডি, তুই কি করছ? মানুষের টাকা লুটপাট করছ, আওয়ামী লীগের নাম শুনলে মানুষ থুতু ফেলায় যে তারা চুরি করে বাটপারি করে। একটা ভালো কাজ করছস, একটা ভালো কাজ দেখাইতে পারবি? স্টেজে উঠা ভাষণ দেস আর কর্মীদের বলে দেস যারা প্রোগ্রাম আসবে সবার পকেট মেরে দিবি, এরকম অপবাদ তোর বিরুদ্ধে আছে। আয় আমার সাথে বস, আমি প্রমাণ দিয়ে দিবি 1 মিনিটের ভিতরে যে তুই চোর। আমার কাছে প্রমাণ আছে, ভিডিও আছে, মোবাইলে সবকিছু আছে, তথ্য যদি চাস তোর তথ্য দেখা দিবে।